আমি আজকে মাইক্রোফোন আনবক্সিং করে দেখাবো। তো আজকে আমি আপনাদেরকে কী কোনটা দেখাবো সেটি হচ্ছে K35। K35-এর কী কী ফিচার্স আছে দেখেন। এটি হচ্ছে ব্লুটুথ অর্থাৎ ওয়্যারলেস মাইক্রোফোন এবং অনেক ছোটো, মানে ছোটো একটি ডিভাইস, যার কারণে এটির জন্য সুবিধাও কিন্তু আপনার অনেক বেশি। তো আপনি এটি লাইভ শো করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন, এরপরে ব্লগ শর্ট ভিডিও করতে পারবেন এটির মাধ্যমে। এটির রেঞ্জ আছে 20 মিটার রেঞ্জ আছে। আর এটি আছে প্লাগ অ্যান্ড প্লে, 20 মিটার অফ অ্যাক্সেসেবল পোর্ট রিসিপশন, এরপরে আছে আপনার প্রিসেস রেডিও, এরপরে ক্লিয়ার টাইম্বার, এরপরে আছে হাইলি সেন্সিটিভ, এরপরে ওয়াইডলি কম্পিটিটিভলি। তো এই ফিচার্সগুলো আপনি পাবেন অবশ্যই। তো এটি হচ্ছে ফর আইফোন ফর টাইপ সি, এটি হচ্ছে ফর আইফোনের টাইপ সি দিয়ে আপনি এটি ইউজ করতে পারবেন। আমি বিস্তারিত এখন খুলে দেখাই কীভাবে আপনি সেট করবেন। তো কীভাবে সেট করবেন আমি তাহলে এখন দেখাই। আমি নিজ দিয়ে খুলে দেখাচ্ছি। প্যাকেটটি এখন পাশে সরিয়ে রাখি। এটির ভিতরে কী কী আছে, এটির ভিতরে এখন আছে দেখেন, এখানে দেখা যাচ্ছে একটি ডিভাইস অডিও রিসিভার, আর একটি ডিভাইস আছে, এটি হচ্ছে মাইক্রোফোন। যদিও এখানে আপনার একটা পলি দিয়ে ঢাকা থাকবে নতুনের ক্ষেত্রে, আমার এটি অবশ্য এজে ঠিক এমন থাকবে। তো এটি আমি উঠিয়ে ফেলি। এরপরে দেখেন এর পাওয়ার বাটন এখন কিন্তু ভালোভাবে চেনা যাচ্ছে, এটি হচ্ছে পাওয়ার বাটন। এটি আপনি 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত হায়েস্ট জাস্ট চাপ দিয়ে ধরে রাখলে এই যে বাতিটি জ্বলবে। এখন এটি অন হলো, আমি এটি রেখে দিলাম। আর এটি পাওয়ার বাটন আপনার এজে নিচে দেখতে পাচ্ছেন, এজে নিচে এটি হচ্ছে পাওয়ার বাটন। এটি 1 থেকে 3 সেকেন্ড ধরে রাখলে এটির বাতি আবার এপাশে এজে জ্বলতেছে। এখন দেখেন এর বাতির সাথে এর বাতি কিন্তু এখন আপ ডাউন যে জ্বলতেছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে একই সঙ্গে জ্বলতেছে। আর এর ভিতরে কী আছে দেখি, আর কী আছে এর ভিতরে, চার্জার আছে হয়তো বা, সে তেমনই দেখলাম। হ্যাঁ চার্জার আছে, জাস্ট একটা চার্জার আছে। আপনার অ্যাডাপ্টার, ফোনের অ্যাডাপ্টার দিয়ে আপনি এটি চার্জ দিতে পারবেন, অথবা আপনার কম্পিউটার পিসির ইউএসবি পোর্ট থেকে আপনি চার্জ করতে পারবেন। তো এখন এটি সব পাশে রেখে দিই। এখন দেখেন এটি হচ্ছে, এটি দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। এটি টাইপ সি পোর্ট, দেখলে বুঝতে পারবেন টাইপ সি পোর্ট। আচ্ছা এটি দিয়ে চার্জ দিতে পারবেন। আর হচ্ছে এটি ব্যবহার এখন দেখাই কীভাবে আপনি ব্যবহার করবেন। এখন তো অন করলাম, করার পরে আপনি কিন্তু এটি কম্পিউটারেও এটি কানেক্ট করতে পারবেন সরাসরি। আপনি কম্পিউটার অডিও যাকে রেকর্ডিংয়ে আপনি এটি প্রবেশ করাবেন, আর এটি আপনি মাইক্রোফোনটি আপনি হাতে ধরে অথবা কলারে, শার্টের কলারে, পাঞ্জাবির কলারে অথবা টি শার্টের কলারে এটি বা দিয়ে এই যে ক্লিপ দিয়ে আটকাতে পারবেন। ক্লিপ দিয়ে আটকানোর পরে আপনি এখন কথা বলতে পারবেন। তো কথা বলার পরে তখন কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন। তো এটি রেকর্ড কেমন হয় আশা করি আমার এর পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই রেকর্ড আপনারাই শুনতে পাবেন। তো আপনাদের জন্য নিয়ে আসা, যাতে করে আমার ভয়েসটা আরও ক্লিয়ারলি আপনারা শুনতে পান সেজন্য নিয়ে আসা। আর এখানে দেখেন আমি আরও একটি ফোনের ক্ষেত্রে, যদি ফোনে ব্যবহার করতে চান এটি, তো সেক্ষেত্রে আপনারা আলাদা এক্সট্রা একটা ডিভাইস কিনতে হবে। সেটি হচ্ছে এই ডিভাইস, অডিও জ্যাক বা কনভার্টার যেটা বলেন, এটি হচ্ছে ফোনের ক্ষেত্রে আপনার এই ডিভাইসটি আলাদা কিনতে হবে। কিনলে হবে কি, আপনার ফোনের রেকর্ডিংটা আরও ক্লিয়ারলি আসবে। আপনার এই ডিভাইসটা দিলে কিন্তু ফোনে রেকর্ড হবে না,
আর এটি যেহেতু 20 মিটার দূরে যে আপনি যদি কথা বলেন তখনই আপনি এটি বুঝতে পারবেন। যদি ফোনে কানেক্ট রেখে কাছাকাছি কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনি রেকর্ড আসলে এই ডিভাইস দিয়ে হচ্ছে, মাইক্রোফোনে হচ্ছে, নাকি ফোন আপনার কথা রিসিভ করে রেকর্ডিং হচ্ছে, এটি কিন্তু আপনি কাছাকাছি দাঁড়িয়ে যদি ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই একটু দূরে যে এটি চেক করে নেবেন যে আপনার সাউন্ডটা ক্লিয়ারলি আসলে মাইক্রোফোন দিয়ে হচ্ছে কিনা, তো সেক্ষেত্রে অবশ্যই বুঝতে পারবেন যে এই ডিভাইসটার প্রয়োজন কতটুকু। তো এটি আসলে এই ডিভাইসটা কোথায় দিবেন দেখেন, এই বেশ এই ঠিক এই পোর্টে আমি এখন প্রবেশ করাবো। এই প্রবেশ করানোর পরে এখন এই এই মুখটি আমি এখন ফোনের অডিও পোর্টে প্রবেশ করাবো। করানোর পরে আমার যেহেতু ওয়ান আছে তাহলে আমি তখন তারপর রেকর্ডিং অপশন চালু করে রেকর্ড করা শুরু করব। তাহলে তখনই কিন্তু আপনার মাইক্রোফোন থেকে রেকর্ডটা আপনার ভয়েসটা আপনার ফোন স্টোর করবে বা ক্যাপচার করবে বা ধরবে যেটাই বলেন, এরপরেই কিন্তু এটি ধরবে, এর আগে কিন্তু ধরবে না। আর আমি বরাবর মতো আরেকটি সাজেস্ট করতে চাই আমার দর্শকদের, অবশ্যই আপনারা যদি অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কেনেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে, আর যদি বিশ্বস্ত কোনো মানে সাইট থাকে সেক্ষেত্রে নিতে পারেন, সমস্যা নাই। তবে আপনার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আপনি যদি সরাসরি বাজারে যে বা মার্কেটে যে আপনি যদি সরাসরি চেক করে দেখে নিয়ে আসতে পারেন সেটি সব থেকে বেটার হয়, কারণ অনলাইন প্রসেসটা একটু ডিলে হয়। দেখা যায় আজকে আপনি অর্ডার করলেন, 2 দিন পর বা 3 দিন পর সেটি আপনি হাতে পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এটি হচ্ছে যে ভালো প্রোডাক্ট পাবেন কি না বা নষ্ট কি না, ভিতরে আসলে কোনো সমস্যা আছে কি না, ত্রুটি আছে কি না, সেটি কিন্তু আপনি সরাসরি যে নিয়ে আসলে এই ত্রুটির থেকে হয়তো আপনি বাঁচতে পারবেন। তো আমি এখন এটি অফ করে রাখি। আর এটি ব্যাটারি ক্যাপাসিটি আসলে অনেক ভালো, আপনার ফোনে আর ডেস্কটপে ক্যামেরায় আপনি ব্যবহার করতে পারবেন, কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন দেখেন, এটি আপনি ব্যবহার করতে পারবেন আপনার ফোনে ক্যামেরা এবং সাউন্ড কার্ডে ব্যবহার করতে পারবেন। তো আমার সাজেস্ট থাকবে আপনারা চাইলে এটি নিতে পারেন। এটি বাইরে ব্লগ ভিডিও করতে দেখা যায় কেবল বা তারের যে ভিডিওগুলো মানে মাইক্রোফোনগুলো থাকে সেগুলো হয় কি যে আপনারা তার টানাটানি করতে একটা কষ্ট পায়, পেঁচানোর সম্ভাবনা থাকে বা জনসম্মুখে দেখা যায় একটা মানে এটি মানে বিপদ সম্মুখীন থেকে আর কি রক্ষাও করা যায় এটির মাধ্যমে। এটি আপনি হাতে করে সহজে বহনও করতে পারবেন বা ব্যাগে করে, খুব ছোটো ডিভাইস হওয়াতে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে পাশে থাকবেন। আর আরেকটি বিষয় হচ্ছে দেখেন এই যে ফিল্টারটি, ফিল্টারের মাধ্যমে কিন্তু আপনার নয়েজটা রিমুভ হবে, সাধারণত তুলনামূলক অনেক নয়েজ কম টানবে। আপনি ফিল্টারটি অবশ্যই এভাবে দিয়ে রাখবেন, বাইরে যখন রেকর্ড করবেন অবশ্যই ফিল্টারটি বসিয়ে দিবেন, তাহলে হবে কি আপনার মূল মাইক্রোফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ রইল।